কিছুদিন আগে রিলিজ হয়েছে ভিউজেস 3। ভিউজেস ইতিমধ্যে এত পপুলারিটি অর্জন করেছে যে এটা এখন গিটহাবের ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্টার পেয়েছে। এটার এত পপুলারিটির কারণে বর্তমানে অ্যাপল, IBM, মাইক্রোসফট, গুগল, নাসার মতো ওয়েবসাইট ভিউজেস ইউজ করা শুরু করে দিয়েছে। তো ভিউজেস কী কী নতুন ফিচার এসেছে ভিউজেস 3-তে চলেন আমরা দেখে নিই। এটাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে নিউ ফিচার্স এবং আর একটা চেঞ্জেস। নিউ ফিচারগুলোর মধ্যে আছে হচ্ছে ফ্রাগমেন্ট, টেলিপোর্ট কম্পোনেন্ট, কম্পোজিশন API, বেটার টাইপ স্ক্রিপ্ট সাপোর্ট, মাল্টিপল ভি মডেল সাপোর্ট, স্টেট ড্রাইভ এন্ড CSS ভেরিয়েবল, ইজিয়ার স্ক্রিপ্ট সেট আপ, ভাইট সাপোর্ট এবং ইজি মাইগ্রেশন ফ্রম ভিউ 2 টু ভিউ 3। চেঞ্জেসের মধ্যে আসলে তেমন কিছু চেঞ্জ হয় নাই, কিছু গ্লোবাল API চেঞ্জ হয়েছে, যেমন কিছু ফাংশনের নেম, ক্লাস নেম, লাইফ সাইকেল মেথড নেম ইত্যাদি। গ্লোবাল ইভেন্ট বাস রিমুভ করা হয়েছে, ফিল্টার রিমুভ করা হয়েছে, ফাস্টার ডোম আপডেটের জন্য কিছু অ্যালগোরিদম চেঞ্জ করা হয়েছে এবং ট্রি শেকিং অপশনটা এখানে রাখা হয়েছে। তো নিউ ফিচারগুলোর মধ্যে সব কিছু ইমপ্লিমেন্টেশন আজকে আমি দেখাবো না, তো ইমপ্লিমেন্টেশনগুলো আমি নতুন একটি টিউটোরিয়াল সিরিজ করবো ভিউজেস 3-এর উপরে, সেখানে আমরা ইমপ্লিমেন্টেশন ডিটেলস দেখাবো। আর আমরা আজকে এমনিতে একটু বিস্তারিত দেখে নেব। তো চলেন দেখে নেওয়া যাক। ফার্স্টে হচ্ছে ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগমেন্ট বা রুট, মাল্টিপল রুট কম্পোনেন্ট। ভিউজেস 2 যখন আমরা ইউজ করতাম তখন একটি কম্পোনেন্টের শুধু একটি মাত্র রুট রুট কম্পোনেন্ট থাকতো, রুট এলিমেন্ট থাকতো, তার মধ্যে আমরা অন্যান্য কম্পোনেন্ট বা এলিমেন্টগুলো লিখতাম। তো এটা ভিউজেস 2-তে পসিবল ছিল না যে একটি কম্পোনেন্টের মাল্টিপল রুট কম্পোনেন্ট থাকবে, বাট ভিউজেস 3 ইউজ করলে এটা অ্যালাউড। আমরা চাইলে এখন একটি কম্পোনেন্টের টেম্পলেটের মধ্যে মাল্টিপল রুট কম্পোনেন্ট লিখতে পারি, যেমন ওখানে টেম্পলেটের মধ্যে H1P লিখতে পারতেছি, বাট ভিউজেস 2 ইউজ করলে এটাকে আমরা রুট একটি ডিভের মধ্যে নিয়ে তারপর ইউজ করতে হতো। টেলিপোর্ট কম্পোনেন্ট, টেলিপোর্ট কম্পোনেন্টটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যখন আমাদের এরকম কেস হয় যে যখন আমরা কোনো কম্পোনেন্টের মধ্যে নেস্টেড আরেকটি কম্পোনেন্ট রেন্ডার করতে চাচ্ছি, বাট সেই কম্পোনেন্টটা রেন্ডার হবে সেই কম্পোনেন্টের ভিতরে না, বাইরে কোনো অন্য কোনো এলিমেন্টের ভিতরে রেন্ডার হবে। তো এই টাইপের কাজগুলো ভিউজেস 2-তে করা যেত না, কিন্তু ভিউজেস 3-তে টেলিপোর্টের ইউজ করে এটা আমরা খুব সহজেই করতে পারি। এটার বেটার একটি এক্সাম্পল, সবচেয়ে বেস্ট একটি এক্সাম্পল হচ্ছে মডেল কম্পোনেন্ট। যখন আমরা ভিউজেস 2-তে কোনো মডেল বানাতাম সেই মডেলটা আসলে রেন্ডার হতো যখন কোনো নেস্টেড কম্পোনেন্টের মধ্যে মডেল লিখতাম, কন্ডিশনালি রেন্ডার করতাম, সেখানেই মডেলটা রেন্ডার হতো। বাট যদি সেটা সেখানে রেন্ডার হতো তাহলে এটার জন্য আমাদের সেই রুট কম্পোনেন্ট যেটার মধ্যে এটাকে রেন্ডার করছি সেটা স্টাইল এখানে ইনহেরিট হতো, এবং সেটার মধ্যে মডেল হওয়ার জন্য এটা ওভারলোডটা মাঝে মাঝে পুরোপুরি হতো না, এটা সবগুলো কম্পোনেন্টের উপর দিয়ে আসতো না। তো এটা যদি এমন হয় যে কম্পোনেন্টটা বডির মধ্যে রেন্ডার হবে তাহলে কিন্তু সব কিছুর উপরে ওভার লেখার আসতে পারতো। তো এরকম এখন যদি আমরা টেলিপোর্ট ইউজ করি তাহলে টেলিপোর্টের মধ্যে 2 যে আমরা একটি CSS সিলেক্টরের মতো দেবো, এখানে যদি বডি দিই তাহলে এই কম্পোনেন্টটা যখন রেন্ডার হবে তখন একদম HTML এর বডির মধ্যে রেন্ডার হবে এই কম্পোনেন্টটা। এটাকে যে কোনো নেস্টেড কম্পোনেন্টের ভিতরে লিখলেও এটা রেন্ডার হবে হচ্ছে বডির মধ্যে। এভাবে অন্যান্য CSS সিলেক্টর দিয়ে আমরা এর বাইরেও কোথাও রেন্ডার করতে পারি। কম্পোজিশন API আসলে টোটালি অপশনাল, এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, অথবা আমরা ট্রেডিশনাল যে অপশন API ইউজ করতাম সেভাবেও কাজ করতে পারি। এটা যখন আমরা অনেক লার্জ স্কেল অ্যাপ্লিকেশন তৈরি করব তখন এটা অনেক ইউজফুল হবে, তখন আমরা অনেক কোডকে রিউজ করতে পারবো মাল্টিপল কম্পোনেন্টের মধ্যে। এটা মিক্সিংয়ের রিপ্লেসমেন্ট আকারে আমরা ইউজ করতে পারবো। এটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এখানে একটু দেখানো হয়েছে। দেখেন আমরা কম্পোজিশন API না ইউজ করলে যেটা করতাম, ডাটা নামে একটি মেথড থাকতো, এর মধ্যে ডাটাগুলোকে রিটার্ন করতাম এবং মেথডসের মধ্যে আমরা মেথডকে রিটার্ন করতাম, মেথড লিখতাম আর কি। তো যদি আমরা এটা কম্পোজিশন API ইউজ করি তাহলে দেখেন সেট আপ নামে একটি ফাংশন থাকবে, এর মধ্যে আমরা বিভিন্ন ফাংশন বা ডাটা থাকবে এবং এটাকে আমরা লাস্ট রিটার্ন করতে হবে সেই ফাংশনগুলো এবং ডাটাগুলো। তো এখানে যেই ডাটা ভেরিয়েবল বা ফাংশনগুলো থাকবে এটা চাইলে আমরা অন্য কোনো ফাইল থেকে ইম্পোর্ট করে ইউজ করতে পারি এবং লাস্টে শুধু সেটা রিটার্ন করলেই হবে। এভাবে আমরা অন্য কোনো ফাইলে কিছু লজিক লিখে সেই লজিকটা আমরা বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে ইম্পোর্ট করে ইউজ করতে পারবো। বেটার টাইপ স্ক্রিপ্ট সাপোর্ট, আসলে ভিউজেস 3
টোটালি ভিউজ টাইপ স্ক্রিপ্ট দিয়ে লেখা, যদিও ভিউজেস টুতে টাইপ স্ক্রিপ্টের সাপোর্ট ছিল, বাট ভিউজেস থ্রিতে পুরোপুরি সাপোর্টটা পাচ্ছেন। আপনি চাইলে পুরোপুরি অ্যাপ্লিকেশন ভিউজেস থ্রি দিয়ে টাইপ স্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। মাল্টিপল ভিউ মডেল সাপোর্ট, মাল্টিপল ভিউ মডেলটা অনেক ইম্পর্টেন্ট। মাল্টিপল ভিউ মডেল এর মাধ্যমে আমরা একটি কম্পোনেন্টের ভিউ মডেলের মধ্যে মাল্টিপল ভ্যালু বাইন্ড করতে পারি। আগে যেটা ভিউজেস টুতে ছিল সেটা হচ্ছে কোনো বিল্ট ইন কম্পোনেন্ট যেমন ইনপুট বা টেক্সট এরিয়া সিলেক্ট, এর ভিউ মডেল কিন্তু একটাই বাইন্ড করতে পারতাম, অথবা কোনো কাস্টম কম্পোনেন্ট বানিয়ে নিলেও সেটার ভিউ মডেল কিন্তু একটাই হতো। বাট ভিউজেস থ্রিতে আমরা চাইলে মাল্টিপল ভিউ মডেল বাইন্ড করতে পারি। কীভাবে দেখেন, এখানে আমরা ধরেন লগইন ফর্ম নামে একটা কম্পোনেন্ট বানিয়ে নিয়েছি, এখানে ভিউ মডেল কোলন ইমেল ইজ ইকুয়াল টু ইমেল দিলাম, ভিউ মডেল কোলন পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড দিলাম, তাহলে অটোমেটিক্যালি ইমেল এবং পাসওয়ার্ডের ভ্যালু এই ইমেল এবং পাসওয়ার্ড ভ্যারিয়েবলের মধ্যে বাইন্ড হয়ে যাবে। স্টেট ড্রাইভিং সিএসএস ভ্যারিয়েবল, সিএসএস ভ্যারিয়েবল অনেক ইম্পর্টেন্ট একটি ফিচার। এটা ইউজ করে আমরা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশনের থিমিং করতে পারি, কালার স্টাইল চেঞ্জ করতে পারি যে কোনো সময়। এটার জন্য আসলে যেটা আগে ইউজ করা হতো সেটা হচ্ছে স্যাস বা এসসিএসএস, বিভিন্ন সিএসএস প্রি প্রসেসর বা পোস্ট প্রসেসর ইউজ করা হতো। তো সিএসএস ভেরিয়েবল ইউজ করলে আসলে এগুলোর দরকার নেই। তো সিএসএস ভেরিয়েবল ভিউজেস টুতেও আমরা ইউজ করতে পারতাম, বাট এটার ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা ছিল একটু কমপ্লেক্স। ভিউজেস থ্রিতে দেখেন খুব ইজিলি এখানে আমরা স্টাইলের মধ্যে ভার্সের মধ্যে কিছু ভেরিয়েবল দিতে পারি, এই ভেরিয়েবলগুলোর ভ্যালু চেঞ্জ করলে আমাদের পুরো অ্যাপ্লিকেশনের স্টাইল যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। ইজিয়ার স্ক্রিপ্ট সেট আপ, এটা এখন এক্সপেরিমেন্টাল আছে। দেখেন আমরা যখন অপশন সিপে ইউজ করবো তখন এইরকম সেট আপ মেথড না লিখে আমরা চাইলে সরাসরি কোনো ডেটা বা মেথডকে এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট কনস্ট লিখে। এভাবে খুব সহজে দেখেন এখানে মাত্র 3 লাইনে আমাদের সেম কাজটাই হচ্ছে। ভাইট সাপোর্ট, ভাইটটা আসলে একটি বিল্ড টুল। আমরা সাধারণত ওয়েব প্যাক বিল্ড টুল ইউজ করে আমরা বিভিন্ন প্রজেক্ট করি, বাট ভাইটটা হচ্ছে অনেক লাইট ওয়েট এবং ফাস্ট। এটা ইউজ করলে আপনি অনেক ফাস্ট রেন্ডার করতে পারবেন, মানে হট লোড মডেল রিপ্লেসমেন্ট দেখতে পারবেন এবং বিলটাও খুব দ্রুত করতে পারবেন। তো এটার জন্য আপনারা চাইলে দেখতে চাইলে এখানে গিটহাবের ওদের লিঙ্ককে গিয়ে দেখে আসতে পারেন। ইজি মাইগ্রেশন ফ্রম ভিউ টু টু ভিউ থ্রি, ভিউ টু থেকে ভিউ থ্রি এর মাইগ্রেশনের গাইড ওদের অফিসিয়াল ডকুমেন্টেশনে আছে, এখানে দেখে আসবেন। এখানে কিছু কমান্ড লাইন আছে, ওদের কমান্ড লিখলে খুব সহজেই ভিউজেস টু এর প্রজেক্ট ভিউজেস থ্রিতে কনভার্ট হয়ে যাবে। এবার আমরা দেখব চেঞ্জেস, আসলে চেঞ্জ তেমন কিছু হয় নাই, কিছু গ্লোবালি পেজ চেঞ্জ হয়েছে, সাম ফিচার রিমুভ করে দেওয়া হয়েছে এবং ইন্টারনাল অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে। এখানে আমাদেরকে চিন্তা করতে হবে না, এটা ওদের ইন্টারনালি কিছু অ্যালগোরিদম চেঞ্জ করা হয়েছে ফাস্টার রেন্ডারিংয়ের জন্য। গ্লোবালি পেজ চেঞ্জের মধ্যে দেখেন এখানে কিছু এক্সাম্পল দেখাই, যদি আমরা আগে ভিউজেস টুতে কোনো ভিউর অ্যাপ তৈরি করতাম তাহলে নিউ ভিউ লিখে তৈরি করতে হতো, ভিতরে এলিমেন্ট দিতে হতো, বাট এখানে ভিউজেস থ্রিতে তৈরি করতে গেলে আমাদের লিখতে হবে ভিউ ডট ক্রিয়েট অ্যাপ এবং এটাকে মাউন্ট করতে হবে। আগে ছিল আমরা কম্পোনেন্ট তৈরি করার জন্য ভিউ ডট কম্পোনেন্ট লিখতাম, এখানে আমরা যে অ্যাপটা তৈরি করবো সেই অ্যাপ ডট কম্পোনেন্ট লিখতে হবে। এই টাইপের আরও কিছু চেঞ্জেস, যেমন ডাটা অলওয়েজ বি ফাংশন, আগে যেটা ছিল রুট লেভেল অ্যাপে ডাটা ফাংশন হতে পারতো অথবা একটি অবজেক্ট হতে পারতো, বাট এখানে আমাদের ভিউজেস থ্রিতে অলওয়েজ এটাকে ফাংশন হতে হবে যেটা একটি অবজেক্ট রিটার্ন করে। এছাড়া কিছু ক্লাস নেম চেঞ্জ হয়েছে, কিছু লাইফ সাইকেল মেথডের নেম চেঞ্জ হয়েছে, আরও কিছু মাইনর চেঞ্জ আছে যেগুলো এখন আমরা দেখাচ্ছি না। গ্লোবাল ইভেন্ট বাস রিমুভ করা হয়েছে, আসলে গ্লোবাল ইভেন্ট বাসের ফিচারটা আমরা চাইলে কয়েকটা লাইন লিখেও করতে পারি অথবা ছোটো কোনো লাইব্রেরি লিখেও করতে পারি, তাই এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে সেম ফাংশনালিটি করতে পারেন, মিট নামে একটি লাইব্রেরি আছে এটা ইউজ করে তার ডকুমেন্টেশন দেখে আসতে পারেন। ফিল্টার রিমুভড, আসলে ফিল্টারে যে কাজটা করা যায় সেম কাজটা কম্পিউটেড প্রপার্টির মাধ্যমেও করা যায় এবং কোনো ফাংশন দিয়েও করা যায়। তো যতটা সম্ভব কম্পিউটেড প্রপার্টি ইউজ করাই ভালো, কারণ এটা তো হচ্ছে অনেক অপটিমাইজড। এখানে কম্পিউটেড প্রপার্টি ইউজ করলে কম্পিউটেড প্রপার্টির মধ্যে যে ডেটাগুলো ইউজ করা হয়েছে সেইগুলো চেঞ্জ না হলে এটা এক্সিকিউট হয় না, এর জন্য এটা একটু অপটিমাইজড। ফাস্টার ডোম আপডেট, ফাস্টার ডোম আপডেটের জন্য আসলে এখানে নিউ রেন্ডারিং স্ট্র্যাটেজি ইউজ করা হয়েছে, প্রক্সি বেসড রিঅ্যাক্টিভিটি সিস্টেম ইউজ করা হয়েছে। এটার ফলে এখন যখন কোনো ডেটার ভ্যালু চেঞ্জ হবে তাহলে শুধু সেই ডেটা যেখানে আসে সেখানেই চেঞ্জ হবে, আগে যেটা ছিল সেই ডেটাটা যে রুট কম্পোনেন্টের মধ্যে আছে সেই রুট কম্পোনেন্টের সবগুলো ভ্যালু চেঞ্জ হয়। তো এইরকমের কিছু রেন্ডারিং মেকানিজম চেঞ্জ করা হয়েছে এবং এটা আগের চেয়ে অনেক কয়েক গুণ ফাস্টার রেন্ডার হবে। ট্রি শেকিং, ট্রি শেকিংটা অনেক ইম্পর্টেন্ট একটি জিনিস। এটা হচ্ছে আপনি যখন কোনো ফিচার এই লাইব্রেরির ইউজ করবেন না তখন সেই ফিচারের কোডগুলো আমাদের ফাইনাল বিল্ডে থাকবে না, অর্থাৎ আপনি যখন প্রজেক্ট বিল্ড করবেন তখন ধরেন আপনি কোনো
বিএসএস-এর কোনো একটা ফিচার ইউজ করেন নাই, সেই ফিচারের কোডটা আপনার বিল ফাইলে অ্যাড হবে না, এতে করে আপনার প্রজেক্টের সাইজ অনেক কম হবে। আমরা যদি সবগুলো ফিচার ইউজ করি তাহলে বিএসএস-এর সাইজটা হবে যে 23 কিলোবাইট, মিনিমাল হ্যালো ওয়ার্ল্ড কম্পোনেন্ট যদি আমরা বিল করি তাহলে হবে হচ্ছে 14 কিলোবাইট, শুধু অপশনস এপিআই ইউজ করলে, কম্পোজিশন এপিআই ইউজ করলে এটা হবে 12 কিলোবাইট। তো তাহলে বুঝতেই পারছেন যে ভিউজেস দিয়ে কোড করলে আমরা কত স্মল আমরা ডেভেলপ মানে বিল্ডটা পাবো। এছাড়াও আরও কিছু চেঞ্জ আছে যেগুলো আপনারা ভিউজেসের অফিসিয়াল এই লিঙ্ক থেকে দেখে আসবেন। আর আমি আজকে কোনো ইমপ্লিমেন্টেশন ডিটেলস দেখালাম না, এটা আমি নেক্সট ভিউজেসের একটি টিউটোরিয়াল সিরিজ বানাবো ভিউজেস 3-এর উপরে, সেখানে আমি সবগুলোর ইমপ্লিমেন্টেশন ডিটেলস দেখাবো। থ্যাংক ইউ।